What the tech is going on, friends? আমি ভিকিন ডিকোডার প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং টেক সমাচারের অষ্টম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। একটি এমন সিরিজ যেখানে আমরা সারাদিনের কিছু বেস্ট টেক নিউজ বাংলা ভাষায় আপনাদের কাছে তুলে ধরি। কিন্তু তার আগে বন্ধুরা ধন্যবাদ জানাতে চাইবো, কারণ কালকে আমাদের চ্যানেল 16,000 সাবস্ক্রাইবার্সের গণ্ডি পেরিয়েছে। তো আমি আন্দাজ করেছিলাম বছরের শেষে 15,000 হবে, 1,000 বেশি হয়েছে, উপরন্ত পাও না তাহলে। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, এইভাবেই পাশে থাকবেন, আশা করি যাতে পরের বছর 1,00,000 আমরা সাবস্ক্রাইবার্স পূরণ করতে পারি। তো এই ভিডিওতে বন্ধুরা আমরা বেশ কিছু ইন্টারেস্টিং টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কিন্তু তার আগে যদি আমাদের ফেসবুক গ্রুপ এখনও জয়েন না করে থাকেন, অবশ্যই গিয়ে জয়েন করবেন। নিচে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে জয়েন করতে পারেন। এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা বাংলা ভাষায় কোয়ালিটি টেক ভিডিওস আপনাকে মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো প্রথম নিউজটাই বন্ধুরা একদম ব্রেকিং নিউজ, যেটা 5 মিনিট আগে ঘটেছে, যে ইউটিউবের সার্ভার ডাউন হয়ে গেছে, ইউটিউব কাজ করছে না। তো আমি যদি আমার মোবাইলে ইউটিউব খুলি দেখতে পাচ্ছেন ইউটিউব কোনো কাজ করছে না, বারবার রিট্রাই বলছে। এবং শুধু আমি নয়, টুইটারে ট্রেন্ড হয়ে গেছে, সবাই পোস্ট করছে, শুধু ইউটিউবই নয়, জিমেল কাজ করছে না, গুগল ড্রাইভ কাজ করছে না, গুগল অ্যানালিটিক্স কাজ করছে না। তো গুগলের একাধিক সার্ভিস কাজ করছে না, যদিও আপনার গুগল সার্চ কিন্তু কাজ করছে। তো এটি একটি ভালো বিষয় যে গুগল সার্চ এখনও কাজ করছে, কিন্তু ইউটিউব কাজ করছে না। যদি ইউটিউব আজকে ঠিক হয়ে যায় তাহলে আশা করি ভিডিওটা আজকেই দিতে পারবে এবং আজকে আপনার ভিডিওটা দেখতে পারবেন। সবারই টেকনিক্যাল সমস্যা হয় মাঝে মাঝে, যত বড়ই জিনিস হোক টেকনিক্যাল বিষয়। তো সমস্যা হয়েছে, নিশ্চয়ই আশা করা যায় এর সলিউশনও হয়ে যাবে এবং আবার তাড়াতাড়ি ইউটিউব ফিরে আসবে। তো বন্ধুরা, মাঝপথের এডিশন দেখা যাচ্ছে সমস্যাটা গুগল সার্ভিসের নয়, গুগল অ্যাকাউন্টের সমস্যা। মানে যাদের যাদের লগ ইন করা রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে। মানে আপনি যদি ফার্স্ট টাইম কোনো ব্রাউজারে গিয়ে ইউটিউব খোলেন বা ইনকগনিটো মোডে গিয়ে খোলেন তাহলে সেসব কাজ করবে, কিন্তু আপনার যদি লগ ইন করা থাকে আপনার ক্ষেত্রে কিন্তু সেটা কাজ করবে না। খুবই অদ্ভুত ধরনের সমস্যা, আমার মনে হয় ইউটিউব প্রথমবার এই ধরনের কিছু ফেস করছে বা ওভারঅল গুগল ফেস করছে। দেখা যাক কতক্ষণে ফিক্স হয়, এখনও অবধি কিন্তু হয়নি। আচ্ছা, এরপরে যে নিউজটা সেটা হচ্ছে ওপো সংক্রান্ত, কারণ ওপো বন্ধুরা এমন একটি কনসেপ্ট বার করেছে যেটা সত্যি আমার মন কেড়ে নিয়েছে। তো এরা একটা জাপানিজ ফার্ম নেন্ডোর সাথে এখানে কোলাবোরেশন করেছে এবং একটি কনসেপ্ট রেন্ডার তৈরি করেছে ফোল্ডেবল ফোনের। আমরা জানি যে ফোল্ডেবল স্মার্টফোন আমরা আগামী বছরগুলোতে আরও বেশি বেশি দেখতে পারবো, যে জায়গায় অলরেডি স্যামসাং কাজ করেছে, মটোরোলা কাজ করেছে। তো ওপো এই জায়গায় বন্ধুরা একটা কনসেপ্ট তৈরি করেছে যেখানে দুটোর পরিবর্তে 3টে হিঞ্জ রয়েছে, মানে ফোনটার টোটাল 3টে ভাগে ভাগ হয়ে থাকবে। প্রথম ভাগটাকে যদি খোলা হয় তাহলে একটা ছোট্ট ডিসপ্লে বেরিয়ে আসবে, যেখানে বন্ধুরা ফোনে ছোটো মোটো জিনিস দেখা যাবে, যেমন নোটিফিকেশন বলুন বা মিউজিক প্যানেল বলুন, আপনার ক্লক বলুন, এইসব জিনিসগুলো। যদি দ্বিতীয় ফোল্ড খোলা হয় তাহলে সেটা একটু বড় হয়ে যাবে এবং সেটা আপনি সেলফিজ নিতে পারবেন এবং টুকটাক আরও বেশি কাজ করতে পারবেন। যদি ফোনটা পুরোপুরি খুলে দেওয়া হয় তাহলে একদম ফুল ফ্লেজ স্মার্টফোন হিসাবে কাজ করবে, আপনি গেমিং করতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন, সিনেমা দেখতে পারবেন। এবং সত্যি বন্ধুরা কনসেপ্টটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। শুধু তাই নয়, এর ভেতরে কিন্তু একটা আপনার স্টাইলাস পেনও গোজা রয়েছে, তো চাইলে সেটাকেও বের করে আপনি লিখতে পারবেন। এবং ওভারঅল বন্ধুরা বলবো কনসেপ্টটা সত্যি দুর্দান্ত। কিন্তু যেটা বললাম, এটা কিন্তু একটি কনসেপ্ট জিনিস, তো এটা কোনো বাস্তবে এটা তৈরি হয়নি, কনসেপ্ট রেন্ডার বানানো হয়েছে অনলাইনে বা আপনার যে ব্লেন্ডিং সফটওয়্যারগুলো হয় সেটার মাধ্যমে। বাট ওপোর উপর কিন্তু এই বিষয়ে ভরসা রাখা যেতে পারে, তার কারণ আমরা আগেও দেখেছি ওপো এই ধরনের বিভিন্ন মেকানিজম নিয়ে কিন্তু কাজ করেছে, ফাইন্ডেক্স যেমন ছিল। তো যদি এরকম কিছু ফোল্ডেবল ফোন ভবিষ্যতে আসতে থাকে তাহলে ফিউচার তো মোটামুটি একদম রেডি বলতে পারি আমরা। এরপর কথা বলবো নোকিয়া নিয়ে। তো নোকিয়ার পিওর বুক ল্যাপটপটা আজকে ইন্ডিয়ায় লঞ্চ হয়ে গেছে। আসলে এটা নোকিয়ার ল্যাপটপ নয়, এটা কিন্তু আসলে ফ্লিপকার্টের ল্যাপটপ, কিন্তু নোকিয়ার ব্র্যান্ডিং দিয়ে বিক্রি হচ্ছে। এর স্পেক্সগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, যা দাম রাখা হয়েছে তার অনুপাতে। এর দাম ভারতীয় মুদ্রায় রাখা হয়েছে 60,000 টাকা এবং স্পেক্সগুলো কুইকলি বলে দিই। তো 14-ইঞ্চের ডিসপ্লে দেওয়া হয়েছে, সাথে i5 10th generation চিপসেট দেওয়া হয়েছে, 512 GB NVMe SSD দেওয়া হয়েছে, 8 GB DDR4 RAM দেওয়া হয়েছে, সাথে 65W চার্জার বক্সের ভেতরে দেওয়া হয়েছে। কিন্তু এই ল্যাপটপটার যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এর ওজন, মাত্র 1.1 কিলোগ্রামের ওজন রাখা হয়েছে, তো খুবই হালকা হতে চলেছে। এবং ওভারঅল আমি বলবো ভারতীয় মুদ্রায় 60,000 টাকার তুলনায় ঠিকই আছে ল্যাপটপটা,
কিন্তু যদি স্পেক্স ওয়াইজ বলি তাহলে এর থেকে ভিভো বুক আল্ট্রা 15 অনেক বেটার ল্যাপটপ, যেটা রিভিউ আমাদের চ্যানেলে দুদিন আগে আপলোড হয়েছে, তো না দেখে থাকলে অবশ্যই গিয়ে সেটা দেখে আসবেন। এবার চলুন আমরা একটু ওপোর ভাই রিয়েলমি নিয়ে কথা বলি। তো রিয়েলমি বন্ধুরা দুটো নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে 23 ডিসেম্বর ভারতবর্ষে, এবং এই জায়গায় আমি একটু দেবায়ন বা গ্যাজেটস ডেটাকে থ্যাঙ্কস বলতে চাইবো বা কংগ্রাচুলেশনস বলতে চাইবো, কারণ এই জিনিসটা কিন্তু সে সর্বপ্রথম টিপ করেছিল এবং আজকে সেটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। তো রিয়েলমি যে দুটো নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে সেগুলো হচ্ছে একটা রিয়েলমি বার্ডস এয়ার প্রো আর একটা রিয়েলমি ওয়াচ এস প্রো। একটা হচ্ছে অবশ্যই TWS ইয়ারবাডস আর একটা হচ্ছে স্মার্ট ওয়াচ হতে চলেছে, এবং এগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা হচ্ছে শ্রদ্ধা কাপুরকে, ইন্ডিয়ান অ্যাক্ট্রেস শ্রদ্ধা কাপুর। অলরেডি কিছু টিজার ভিজার দেওয়া শুরু হয়ে গেছে। যে TWSটা হতে চলেছে এখানে কিন্তু ANC থাকবে বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, মানে পারিপার্শ্বিক আওয়াজ এটা বা নয়েজকে এটা ক্যান্সেল করে দেবে। এবং যে ওয়াচটা দেখতে বেশ ক্লাসি লাগছে, এলিগেন্ট ডিজাইন রয়েছে এবং আশা করা যেতেই পারে এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে থাকবো। তো দেখা যাক দাম টাম কত করে, 23 ডিসেম্বর আমরা সব কিছু জানতে পারবো। এবার আমরা কথা বলি ইনফিনিক্স নিয়ে। তো ইনফিনিক্স আজকে ভারতবর্ষে তাদের স্মার্ট টিভি লঞ্চ করেছে, ইনফিনিক্স S1 স্মার্ট টিভি। এগুলো হচ্ছে সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। দুটো ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করেছে, একটা 32 ইঞ্চির আর একটা 43 ইঞ্চির। 32 ইঞ্চি অবশ্যই HD রেজলিউশনের আর 43 ইঞ্চিটা হচ্ছে ফুল HD রেজলিউশনের। বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর টিভিগুলো, বেজেলগুলো খুবই কম, চেন খুবই কম, তো খুব স্লিম এখানে প্রোফাইল দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে যে উল্লেখযোগ্য বিষয় টিভিগুলো সেটা হচ্ছে এর সার্টিফিকেশন। এখানে আপনাকে TUV রেইনল্যান্ড সার্টিফিকেশন দেওয়া হয়েছে এবং এখানে হার্ডওয়্যার লেভেলে IKEA টেকনোলজি দেওয়া হয়েছে, যার মাধ্যমে কী হবে আপনার চোখের ক্ষতি কম হবে। এবং এটা কিন্তু কোনো সফটওয়্যার গিমিক নয়, এটা হার্ডওয়্যারের মাধ্যমেই করা হয়েছে। একটা টিভিতে পাবেন আপনারা 20 ওয়াটের স্পিকার, আরেকটা পাবেন 24 ওয়াটের স্পিকার, ইয়েস। এবং ওভারঅল আমার বেশ ভালো লেগেছে, একটা দাম রাখা হয়েছে 12,000 টাকা আর একটা দাম রাখা হয়েছে ভারতের মধ্যে 20,000 টাকা। তো দাম ঠিকই আছে, আমার বেশ ভালো লেগেছে দাম, বাট রিভিউ মনে হয় না আমাদের চ্যানেলে আসবে, ইনফিনিক্স এবার আমাদের কোনো টিভি পাঠায়নি। বাট যাই হোক প্রোডাক্টগুলো ইন্টারেস্টিং। ফাইনালি আমরা কথা বলবো Xiaomi নিয়ে। তো Xiaomi 29 তারিখ লঞ্চ করতে চলেছে তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস Mi 11। এটা গিজমো চায়না ওয়েবসাইটটা হচ্ছে এটা এক্সক্লুসিভ খবর দিয়েছে, এবং এই স্মার্টফোনটা হতে চলেছে বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে আমরা পাবলিকলি আপনার স্ন্যাপড্রাগনের 888 চিপসেট পাবো। এবং এটা একটা নতুন কোয়ালকমের চিপসেট আমরা জানি, যেটা ফ্ল্যাগশিপ লেভেলের, এবং রেসে Xiaomi এগিয়ে গেল এখানে। তো Xiaomi 29 তারিখ সেটা লঞ্চ করতে চলেছে। এবং বন্ধুরা এখানে আরও যদি আমরা কিছু স্পেক সম্পর্কে কথা বলি তাহলে এখানে থাকবে 120Hz অ্যামোলেড প্যানেল, তো অনেকে অ্যামোলেড চান, তো অ্যামোলেড দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা এখানে আপনারা পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের সোনি HM2 সেন্সর, সাথে 48 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং আপনার 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। ফ্রন্টে আপনাকে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু এবার 55 ওয়াটের চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, চার্জারও বক্সের ভেতরেই থাকবে। দামটাম নিয়ে এখনও বন্ধুরা কোনো লিক্স আসেনি, সেগুলো তো আমরা যেদিন লঞ্চ হবে চায়না সেদিনই জানতে পারবো, বাট আশা করা যায় মোটামুটি খুব অ্যাগ্রেসিভ না হলেও ঠিকঠাক প্রাইসিংই হবে, কারণ মি সিরিজটা একটুখানি কিন্তু কস্টলি হয় রেডমির তুলনায়। তো বন্ধুরা এই ছিল আজকের টেক নিউজ, খুব বেশি টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করে নিয়ে 4-5টা আমার ইন্টারেস্টিং লেগেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম। কোন নিউজটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক, আসেন আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।